মেঘভাঙা বৃষ্টি আর হর্বাবানে বিধ্বস্ত হিমাচল প্রদেশ, বিভিন্ন জায়গায় ধস, বিচ্ছিন্ন বিভিন্ন জনপদ। পরিস্থিতি খতিয়ে দেখতে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর সোমবার মান্ডি এলাকা ঘুরে দেখেন। সূত্রের খবর, ধস নামায় রবিবার একটি পরিবারের 8 জন সদস্যের মৃত্যু হয়েছে, এখনও নিখোঁজ বহু মানুষ। পাশাপাশি ধস, হর্বাবান, ভারী বৃষ্টিতে অন্তত 36 জন নিখোঁজ হয়েছে বলেও জানা গিয়েছে। শুধুমাত্র মান্ডিতেই গত 7 দিনে 13 জনের মৃত্যু হয়েছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সোমবার আকাশপথে পুরো এলাকা পরিদর্শন করেন। অন্যদিকে জানা যাচ্ছে মান্ডিতে হর্বাবানে একই পরিবারের 6 জন নিখোঁজ হয়ে গিয়েছিল, তাদের মধ্যে একটি মেয়ের দেহ বাড়ি থেকে কিছু দূরেই মিলেছে। পাশাপাশি এই হর্বাবানে ও ধসে একাধিক রাস্তা, বিদ্যুৎ সরবরাহ এবং জল সরবরাহের পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে প্রশাসন, সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা মন্ত্রক সূত্রে খবর, প্রাণহানি রুখতে তারা তৎপর। মৌসুম ভবন সূত্রে খবর, আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমাচল এবং উত্তরাখণ্ডে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।